চলে গেছে বাজে কটা বাজে জানো 11:15 বাজে। বাবা এখন আমি শুয়ে ছিলাম, এই শুয়ে থেকে উঠলাম, উঠে ভিডিওটা ব্লগটা শুরু করছি। ঠিক আছে, জানি না আজকে আবার কি ব্লগ করব। আগের দিন তো ঘরে বসে বসে গরমের অজুহাত দিয়েই কাটিয়ে গেছি, হয়তো দেখা যাক কিছু অজুহাত দেওয়া যায়। ঠিক আছে, তো যাই করবো সেটাই দেখতে পারবো তোমরা। তো এখন যাই গিয়ে আগে চটপট ফ্রেশ হয়ে গেছি, কারণ 11:15 বাজে ভাই, বিশ্বাস করো। অনেক রাত জেগেছিলাম বলে তাই আজকে উঠতে দেরিও হয়ে গেল। হ্যাঁ, 11:15 সময় আমি উঠি না, আজকে প্রথম হয়ে গেল মনে হচ্ছে। উঠে গেছি 10:30 মধ্যে, উঠে গেছি, ফোন দেখছি, উঠতে ইচ্ছে করছে না, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, ও আমার ব্যাকগ্রাউন্ডটা আবার এইসব আছে বলে কিছু ভেবো না, ব্যাকগ্রাউন্ডটাকে ইগনোর করো। তো উঠে আগে চটপট ফ্রেশ হয়েছি, ফ্রেশ হয়েছে কথা হচ্ছে, কারণ মা ঝাড়বে না হলে। ঠিক আছে, ফ্রেশ হয়েছি, ফ্রেশ হয়েছে কথা হচ্ছে। সো ফাইনালি গাইস, ফ্রেশ ফ্রেশ হয়ে চলে আসলাম, এবার তো খেতে হবে। জানি দুপুরে লাঞ্চ কম করবো, আর এখন সকালে এক খেতে যেতে পারবে, সকালে টিকিটটা কম খাবো, এখন খাচ্ছি দেখা যাক। আর এখনও ঘুম পাচ্ছে, মানে এখনও শুরু দিলে আমি শুয়ে পড়বো, ব্লগ তো আনকমপ্লিট হয়ে পড়ে থাকবে। তো না শুনলে হবে না, এতটা এক করা হলে চলবে না, তোমার জন্য ব্লগ আনতেই হবে। যে হোক করে, কারণ আমি 1-1.5 মাস কাছাকাছি ব্লগ করিনি, জানি তোমার অনেক ক্ষিপ্ত হয়ে উঠেছে আমার উপর। তো যাই হোক, কষ্ট হলেও ব্লগ করতে হবে। তো মা খাবার দিয়েছে, মা কী খাবার দিয়েছে দেখবে, দেখলে একবারই শুনে টিপে উঠে দিয়েছে। তবু কাল আগের দিনের থেকে ভালো, অনেকটাই ভালো বলবো আমি, কারণ এই গরমে ওই খাবার না খেতে ইচ্ছে করে, বিশেষ করে একটু অন্যরকম হলে ভালো হয়। যাই হোক, সকালে টিফিন খেয়ে টাকি করে পড়ে নিন, পরে যাওয়ার পর দেখা যাক কী করবো, কী করতে পারি। তো আমি খেয়ে নিই, খেয়ে তাও ভাবতে হবে যে কী দেখাবো, না ভাববো না, যাই হবে সেটাই তোমার সাথে শেখো, সেটাই দেখতে তোমরা চাইবে, তাই তো? তো তবু চেষ্টা করবো যে আগের দিনের ব্লগের থেকে কিছু হলে ইউনিক করার। যাই হোক, আগে খেয়ে নিই, খেয়ে আমি দেখছি কতদূর কী করা যায়। খেয়ে টেয়ে চলে গেছি, আর সেই আগের দিনের ব্লগের মতো হয়ে গেলো, বিশ্বাস করো। আবার কারেন্ট চলে গেছে, ঠিক এই সময়টা কারেন্টটা যেতে হবে না, আগের দিন 10:30 সময় গেছিলো, আর আজকে গেছে 11:15 সময়। কারেন্ট গেছে, আমি এখন ছাদে এসে ঘুরছি। ও এক মিনিট, তোমার একটা জিনিস দেখো না, জানি না এই যে এই লিচু গাছটা হয়তো দেখেছিলে তোমরা, আমার ছাদে যাওয়া যাচ্ছে না, বিশ্বাস করো, তো গরম লাগছে। তো এই লিচু গাছে সব দেখতে পাচ্ছে, কিছু লিচু নেই না, অর্ধেক বাদুড়ি খেয়ে নিয়েছে, আর মা বেঁচে দিয়েছে, সে আবার লিচু নিয়ে চলে গেছে। ভাত দিন তোমাদের দেখাবো, লিচু হয়েছিল, মোটামুটি হয়েছিল, কিন্তু অন্যবারের থেকে মানে গত বছরের থেকে এই বছর অনেকটাই বেশি হয়েছিল, কিন্তু আমাদের কাছে যা লিচু হয় না, তো বড় বছর আমার একটা বড় বলে ফেললাম না, এত বড় বড় না, মোটামুটি বড় হয় লিচু, যেরকম সাইজ হবে। দেখতেই পাচ্ছ রাস্তায় আছি, আর একটা কাজের জন্য বেরিয়েছিলাম, ঠিক আছে, কাজটা তো হলো না ফালতু, এখন বাজে 1:30-2 কাছাকাছি। রাস্তা কোথায়, রাস্তা মাস্তা হারিয়ে ফেলছি তো এইসব রাস্তা, ঠিক যাচ্ছি তো, একটু কমেন্ট করে জানা তো ঠিক রাস্তা দেবে। হ্যাঁ মনে হয় ঠিকই তো যাচ্ছি, দেখো আমি কিন্তু যাচ্ছি, জানি না কী হবে। হ্যাঁ নাহলে রাস্তা হারিয়ে ফেলেছিলাম, রাস্তা পেয়ে গেছি। আরে বিশ্বাস তো, ঘর থেকে তো বেরোই না, রাস্তা ফাস্তা খেয়াল থাকে তো, মানে সাইবারে একটু কাজ ছিল, নীলগঞ্জে গেছিলাম, নীলগঞ্জে সাইবারে কিছু হলো না, তো চন্দনপুকুরে আসলাম, চন্দনপুকুরে এসে, চন্দনপুকুরে এসে হলো না। কি বলো তো, রাস্তায় লোক হাঁ করে দেখছে, ভাবছে কি করছি ফোন হাতে নিয়ে, আমি পাগলের মতো বক 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 ভাবছে ভিডিও কল করেছি নাকি, দেখি বুঝতে পারছিলাম, লোক হাঁ করে যেন দেখছে। ঠিক আছে, আমার লজ্জা লাগলে ফেলে, লজ্জা ফেলে চলবে না, ঠিক আছে, দেখো হাঁ করে সবাই দেখছে, বাড়িতে যাই, হাঁ করে তাকিয়ে গেছে, আমি সেলিব্রিটি হয়ে যাচ্ছি, ঠিক আছে, সেলিব্রিটি হতে চাই না আমি এখনো, তো বাড়িতে যাই, গিয়ে কথা হচ্ছে না, লোক হাঁ করে তাকিয়ে থাকবে। চটপট করে নাও, আসি কাকা। কাকা কিন্তু এই দিক দিয়ে ফাঁক ফেলে নিজের প্রমোশনটা খাটিয়ে দিল, কাকা বলে একটু কাকা একটু হাই করে দাও। ও বাবা, দেখি কাকা বলছে টোটো রিজার্ভ টিজার্ভ লাগলে
বলবে আর কি বলবো বলো, কিন্তু ফাঁকতালে নিজের প্রমোশনটা খাটিয়ে দিল, ঠিক আছে বুঝতে হয় সব ব্যাপারটা। অনেক দেরি হয়ে গেছে জানি, আর এখন বাজে 8টা কাজ আছে, স্নান করলাম, বাড়ির কিছু কাজ ছিল, ওই পাতা ফাতা অনেক জমে গেছে, সেগুলো জ্বালাতে জ্বালাতেই দেরি হয়ে গেছে। তো এখন আমি স্নান করে আসলাম, এবার কি খাওয়া হয়েছে তাই তো সেটাই হচ্ছে আসল কথা। তো সকাল তো সিমিটি মিটে কাজ ছেড়ে দিয়েছে, দেখি দুপুরে কি রান্না করেছে, ঠিক আছে দেখে তারপর তোমাকে জানাবো। ফাইনালি তো খাবার নিয়ে চলে এসেছে, আমার সামনেই খাবারটা রয়েছে, মাঝে আজ রান্নাটা করেছে সেটা আমার প্রিয় খাবার, ঠিক আছে। তো সকালে তো রুটি আর সিমিটি দিয়ে মোটামুটি চালিয়ে দিয়েছি, আর দুপুরে কি হয়েছে দেখবে, দেখবে দেখ তো দেখে নাও, ওয়া 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 ওয়া, এটা হচ্ছে আমার প্রিয় খাবার, ফ্রাইড রাইস আর আলু দম আর কিছু করেনি, তাই এটাই হচ্ছে অনেক, এটা আমার প্রিয় খাবার বিশ্বাস করো। তা তো কথা বলাচ্ছি কেন, খেয়ে নি, খাওয়ার সময় কোনো কথা বলতে নেই, কে যেন বলেছিল ওই কথাটা কে বলেছিল জানি না, আর খাওয়া বেশিক্ষণ নাচও থাকতে নি, পিত্তি পড়ে এই কথাটা কে বলেছিল তাও জানি না, ঠিক আছে খাওয়ার সময় বেশি কথা বলতে নি, খাওয়া যাক, এবার আর ফাঁকি দেবো না, ঠিক আছে খেয়ে এসে একেবারে সঙ্গে সঙ্গে কথা বলবো তোমাদের সাথে, এবার কোনো কাজের অজুহাতও দেবো না, ঠিক আছে খেয়ে এসেই আমি শুরু করছি। এইমাত্র জাস্ট একটুখানি আগে খেয়ে আসলাম, আর আজ ওয়েদারটা দেখতে পাচ্ছ পুরো মেঘলা ওয়েদার হয়ে আছে, এই ভুলু কোথায় ঢুকে গেছে দেখো, ওই হায় 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 হ্যাঁ নিন, তা আরো চলে যাচ্ছে, তুই থাক তোর মতো আমি চললাম, তুই থাক তোর মতো আমি চললাম। তো আজ বললাম জাস্ট খেয়ে আমি আসবো, ব্লগ কন্টিনিউ করবো, চলে আসলাম জাস্ট খেয়ে বসি উনি চলে এসেছি তোমাদের জন্য। এই দেখো এটার অবস্থা দেখো, ওই দেখো ওই দেখো, এটার ছেলে হচ্ছে এই নার ছেলে হচ্ছে ইনি, যা ঢুকিয়ে দিয়ে গেল দুটো দুটো দুই দিকে বলা বলা। তো আজকে ওয়েদারটা পুরো একদম মেঘলা হয়ে আছে, বৃষ্টি বৃষ্টি আসবে, মানে কালকে এমনিতেই ঝড় হয়েছিল, ঝড় বলতে হালকা হাওয়া দিয়েছিল। তো এবার যাই হোক অনেক ভ্যাক 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 করে গেছি, ঘরে বসে বসে অনেক হেজিয়ে গেছি, ঠিক আছে। তো এবার আসল কথা হচ্ছে কোথায় যাবো ব্লগ করতে, এহে রাহা নেই যাতা তড়প হি এসি হ্যায় না, কোনো ব্লগে কিছুই তো ভাবছি, মানে ডেইলি ব্লগ তো বলেছি, তো ঘরে আর তো এখন ভাবছি কোথায় যাবো, এই এই ভর দুপুর বেলা কোথায় যাবো বলো, তোমরাই বলো, তোমরা একটু কমেন্ট করে জানো না কোন জায়গায় যাওয়ার কথা বলছো, তোমরা একটু জানো না, আমার মাথায় আসছে না কোথায় যাওয়া যায় বলতো, দেখি মাথায় আসছে না, দেখি সব কটা বন্ধুদেরকে ফোন করে দেখি ওরা কি বলে, ওদের সময় হবে কি হবে না দেখা যাক, দেখে আমি তোমাদের জানাচ্ছি। হ্যাঁ রাস্তা কই দেখা, আচ্ছা হ্যাঁ ফাইনালি আমরা বেরিয়ে গেছি, আমরা বলছি আমি আছি আর এই ব্যক্তিটি কয়ে গেল, ব্যক্তিটি এই যে এটা হাই করে দাও, হাই হাই হ্যালো করে দাও, হ্যালো আজকে হচ্ছে কি, আজ হচ্ছে কি ভাই ধর তরিকা কিসের মেলা সেটা বলবি তো, ঈদের মেলা, হ্যাঁ আজকে রাস্তা যা গাড়ি, আজকে হচ্ছে ঈদের মেলা, ঠিক আছে আজ অক্ষয় তৃতীয়া, তোমাদের যা যা ভিডিও দেখছো আমি জানি ভিডিও অক্ষয় তৃতীয়ার পর এবং ঈদের পরেই দেখছো ভিডিওটা, কিছু করার নেই, আর আমি ভিডিওটা করছি এমন দিনে ঈদের দিনে, ঠিক আছে তো তোমাদের সবাইকে ঈদ এই ঈদ মোবারক করে দেয়, ঈদ মোবারক, ঈদ মোবারক তোমাদের সবাইকে এবং শুভ অক্ষয় তৃতীয়া, এবং শুভ অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা। তো এখন যাচ্ছি আমরা কোথায় কোথায় যাচ্ছি, হ্যাঁ ভাই ঠিক আছে, এত গাড়ি হলে ভাই ব্লগ করবো কি করে, এ ভাই আমার ব্লগে গাড়ি কমন বিশেষ কর, তো তো চাপুরিয়া যাচ্ছি আশা করছি, ও কিন্তু একটা পটে না বিশ্বাস কর, যাই হোক তো এখন যাচ্ছি হচ্ছে চাপুরিয়া, দেখা যাক কোনো ইউটিউবার টিউটিউবার আসে কিনা, কারণ সামনে সন্দীপ দার বাড়ি সৌরভ দার বাড়ি যদি আসে, যদি দেখা পাই যদি দর্শন পাই, কারণ একটা ব্লগে আমি পরীক্ষার আগে সন্দীপ দা ব্লগার ব্লগার, তো কি টাকা নাকি আমি বলা টাকা পড়ে আছে, এই রোডে উঠে পড়েছি তো গায়ে, এখন আমরা হচ্ছে দেবপুকুর, ঠিক আছে জানি না আমাদের শুনতে পারছো কি পাচ্ছ না, কারণ মাইকটা কিছু আনিনি, ঠিক আছে মাইকটা আমার গেছে পুরো ছিঁড়ে, মাইক একটা অর্ডার দিতেই হবে আমার, তো চাপুরে যাই, তো চাপুরে যাই, ঠিক আছে গিয়ে কথা হচ্ছে, ওই বাপরে
সামনে লাইটিংটা দেখতে ও গাড়ি আলো তো কি দেখতে পাবার সামনে বেশি দূর নেই আর আমরা আছি আমাদের স্কুল ঠিক আছে আমার স্কুল কথা হচ্ছে চলো আমরা সাইকেল রেখে দিয়েছি হচ্ছে চাপুরিয়া ওখানে আমরা যাচ্ছি কোথায় এখন কোথায় যাচ্ছি ও কি বলছে শোনাই যাচ্ছে ওর কথা ঘিরা যাচ্ছে সামনে কি একটা আছে মানে তো দেখে নিলে দেখিয়ে দিল ও রাস্তা কোনটা চিনতে পারছি না বিশ্বাস করে গায়ে তো সামনে আমরা যাচ্ছি যে কি আছে ওখানে দেখা যাচ্ছে তারপর আমরা মেলাতে ঢুকবো ঢুকবো কিন্তু একজনকে দেখতে পাইছি কে ব্লক করছে একজন ঠিক আছে একজনকে দেখা যাচ্ছে আর এখনো পর্যন্ত কাউকে দেখতে পাইনি তো সামনে কি হচ্ছে বুঝতে পারছি না মেলা টাইপের কিছু কি আকাশে বাতাসে মাটিতে পানিতে খুশির ঝল তোমার আমার সবার মুখে হাসির চমক উঠেছে চাঁদা কাছে ঈদ মুবারক উঠেছে চাঁদা কাছে ঈদ মুবারক ঈদ মুবারক রে সবাই ঈদ মুবারক ঈদ মুবারক রে সবাই ঈদ মুবারক আর কত হ্যাঁ আর কত চাও এটুখানি যথেষ্ট আর এমনি দুদিন করে দুদিন ব্লগ করে অনেক কষ্টে জুড়ে দিলাম অনেক কষ্টে জুড়েছি আর পাচ্ছি না গো বিশ্বাস কর হ্যাঁ লাস্টে হয়তো ভাব বলতেই পারো যে কি রে মেলায় গেলে কিছু খেলি না আমরা খেয়েছিলাম ঘুগনি খেয়েছিলাম ব্যথার কিছু খাইনি তারপর পিয়াংশু আর সৌরভের তো একটুখানি ফিনিশিংটা দেখেছিলাম ফিনিশিংটা বুঝতেই পারছো এই জন্য আর খাই ওইনি সৌরভকেই পড়েছিলাম ঠিক আছে তো এই জন্য আর খাই টাইনি শুধু ঘুগনি খেয়েছিল ব্যথা ওটার তো আর ভিডিও আমি পড়িওনি ওখানে তারপর ওখানে মানে আমাদের বন্ধু মানে তুষার তুষার ওটা গেছিল দেখা হয়েছিল তো আমি জাস্ট একটু মজা করলাম ওখানে এত এত গ্যাঞ্জাম আর রোডের উপরে দোকানগুলো এত ভিড় ভিড়ই করবো কি আমি রাস্তাতে যা গাড়ি ঘোড়া যাচ্ছে তো যাই হোক আজ ভিডিওটা আমি এখানেই এন্ড করছি ভিডিওটা ভালো লাগছে লাইক করতে হবে কমেন্ট করতে হবে শেয়ার করতে হবে সাবস্ক্রাইব করতে হবে অনেক কিছু করতে হবে তোমার কিন্তু করছো না এত কিছু কেন করছো না এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি আমরা দেখতে পাচ্ছ গরমে হ্যাঁ ফ্যান্টিকটাকে অফ করলাম তো অফ করলাম তো এত গরমে ভিডিও বানাচ্ছি ঘাম বেরিয়েছে তোমার জন্য তোমার কি করছো ভিডিওটা দেখছো হাফ হয়তো দেখছো বা দেখছো না ব্যাস আর কিছু করছো না অন্তত লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো এই চারটি জিনিস প্লিজ রোজ তো ফোন ঘাটো রোজ এর টেবো ওর টেবো মানে ফোনে অ্যাপ অ্যাপ অ্যাপের কথা বুঝি টেবো তো একটু সাবস্ক্রাইব বাটনটা টিপতে এত অসুবিধা হচ্ছে তোমাদের প্লিজ একটুখানি টং করে টিপে এক কয়েক সেকেন্ডের কাজ পট করে যা পট করে টিপে দেবে শেষ যে একটা কমেন্ট ছোট্ট করে একটা কমেন্ট করে যাতে আমি নেক্সট যে ব্লগটা আনবো তোমাদের যেটা ইচ্ছা হবে সেটাই আমি আনার চেষ্টা করবো প্লিজ এর জন্য কমেন্ট করে জানো কারণ দেখতে পেলে তো কি অবস্থা হয়ে গেছিলো আমার একদিন করতে করতে আবার আরেকদিনে একদিন করতে করতে আবার আরেকদিনে ঢুকে গেছিলাম তো এই জন্য প্লিজ কমেন্ট করে জানো তাহলে সেই ব্লগটা করা আমি পরের দিন নেক্সট ব্লগ তাহলে সেই তোমরা যেটা কমেন্ট করো সেটা করার চেষ্টা করবো তোমাদের ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানিও এবং তোমাদের তোমাদের কাদের কাদের দোকানে পুজো হয়েছিল অক্ষয় তৃতীয়া সেটাও কমেন্ট করে জানাতে ভুলো না আর আরেকবারও বলেছি লাস্ট করে প্লিজ কমেন্ট করে জানো যে কি ব্লগ আনবো কারণ আমার মাথা কাজ করছে বিশ্বাস করো দেখতে পেলে তো কি ব্লগ একটা করতে করতে আবার আরেকদিন ঢুকে গেছিলাম যদি ঈদ না থাকতো তাহলে আমি কি করতাম তাহলে ব্লগে তো ছাড়তে পারতাম না বিশ্বাস করো বা ওরকমই করে আমি ছেড়ে দিতে হতো ভগবান আমাকে বাঁচিয়ে দিয়েছে বিশ্বাস করো তো ওই জন্য প্লিজ কমেন্ট করে জানো আমার মাথা কাজ করছে না বিশ্বাস করো ঘরে ঘরে বসে অন্তত জানি বাইরে আমার মাথায় আছে অনেক কিছু ঘরে বসে কি করলে তোমরা দেখবা সেটা প্লিজ কমেন্ট করে জানো প্লিজ 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 রাখো এবার অনেক হয়েছে যা তো ঘুমাতে যা ভিডিও রাখা হয়ে গেছে রাখো এবার সাবস্ক্রাইবটা করো চললাম টাটা দাদা দাদা রাও কোথায় যাচ্ছে সাবস্ক্রাইবটা করো আবার ভাবছে করবা তো ব্যাংক
আমি বসে রাখবো যে হ্যাট মেরে কেন বসে রাখবো, ব্যাপার করনা করবো, দেখো দেখো ভিডিও বড় হোক আমি জানি না, কিন্তু তোমাদের করতেই হবে স্যার, তোমরা করছো না আমি জানি না, আমি বসে দেখো ভিডিও বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে সাবস্ক্রাইব সাবস্ক্রাইবটা করো আর কমেন্ট করে জানাতে বলো না, এখনো কিন্তু করেনি কয়েকজন, ভাবছো করবো কি করবো না, আজ কয়েকজন সাবস্ক্রাইব করলে কমেন্ট করে জানাতো, আমি বসে থাকবো না যতক্ষণ না করবো না, এবার আমারই ঘাম বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে করাই গেছে চললাম, টাটা বাই বাই।